আমি এখন আতা পাতা, সজনে পাতা, শুকনো লঙ্কা এবং নিশ্চিন্দা পাতার নির্যাস তৈরি করছি। এই দ্রবণ তৈরি করতে গেলে 200 গ্রাম আতা পাতা, 200 গ্রাম সজনে পাতা, 100 গ্রাম নিশ্চিন্দা পাতা ও 100 গ্রাম শুকনো লঙ্কার প্রয়োজন। এই পাতা লঙ্কাকে আলাদা আলাদা করে গুঁড়ো করে নিয়ে 1 লিটার জলে একটি মাটির হাঁড়িতে রেখে একে ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে এই দ্রবণটিকে ভালো করে চটকে নিয়ে সেঁকে নিতে হবে। এর সঙ্গে একটু চাকুলিয়া সাবান ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে 10 লিটার জল মিশিয়ে বিকেলের দিকে যে কোনো ধরনের সবজিতে 4 শতক জমিতে ভালো করে উপর নিচ পাতা গাছ স্প্রে করে ধুয়ে দিতে হবে। এটা প্রয়োগ করলে সবজির লেদা পোকা, শোষক পোকা এবং যে কোনো ধরনের মাকড় তাড়ানো যায়। এটাকে বিশেষ করে সপ্তাহে 1 বার স্প্রে করা যেতে পারে, যদি বেশি উপদ্রব দেখা যায় তাহলে সপ্তাহে 2 বার স্প্রে করতে হবে।